15,000 কি 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো বাকি সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ তো? বাকি সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া ডিউটিতে? খাওয়া দাওয়া সব ঠিক আছে আচ্ছা, ডিউটিতে। বলে নেবো ফার্স্ট, তুমি তোমার নামটা বলো। আমার নাম রামকান্ত দাস, কোথা থেকে এসছো? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসছি। এখনো লোকেশনে পৌঁছাতে পারলাম না, রান্না করতে হবে, খেতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি এখন সরাসরি ব্যাঙ্গালোর লোকেশনে। যারা অলরেডি অ্যামাজন ওয়েরহাউসে কাজ করছে তাদের পিজিতে আমি চলে এসেছি, এবং তারা পিজিতে কিভাবে থাকছে, মানে এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা তাদের স্যালারি বা তাদের কাজের ধরনটা কেমন রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন তাদের কাছে জেনে নেবো। এবং সরাসরি এখানে কিন্তু আমাদের অলরেডি ক্যান্ডিডেট যারা অ্যামাজন ওয়েরহাউসে কাজ করছে তারা অ্যাকচুয়ালি কত টাকা স্যালারি পাচ্ছে সেই সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সরাসরি আমি রুমে চলে আসছি, একটু আসবে এদিকে। তো এটা হচ্ছে তাদের পিজি, মানে যেখানে অ্যাকচুয়ালি ওরা থাকে। রুমটা একবার দেখিয়ে দিতে বলবো, রুমটা একবার দেখিয়ে দাও। তো ফার্স্টে তোমার নামটা কি আছে? আমার নাম নুরুল অভিষেক। কোথা থেকে এসছো? বীরভূম থেকে এসছি। বীরভূমের কোথায়? বীরভূমের ময়ূরসর থেকে। ময়ূরসর, আচ্ছা। তো এখানে কাজ কেমন লাগছে তোমার? হ্যাঁ কাজ ভালো লাগছে। আর স্যালারি কেমন আসছে? স্যালারি যেটা আসছে সব সাকসেস বলে দিল সেটাই আসছে। কত পাচ্ছ এখন? সব নিয়ে ওই মোট 20,000 টাকা, 19,000, 19,500 কি 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো বাকি সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বাকি সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সব ঠিক আছে। আচ্ছা, তো আর কেউ রয়েছে? আসবে এদিকে একবার। তোমার নাম? আমার নাম আব্দুল কালাম। কোথা থেকে এসছো? বীরভূম থেকে এসছি। ময়ূরেশ্বর গ্রাম, ময়ূরেশ্বর থেকে। আমরা বন্ধু একসাথে এসছি। সব কিছু ঠিকঠাক? সব ভালো লাগছে? সব ভালো। আচ্ছা, আর বাকি? আচ্ছা দাদা আসো একটু, কেমন লাগছে আমাজনে কাজ করে? মোটামুটি ঠিকই আছে। স্যালারি কেমন আসছে? স্যালারি ঠিকই আছে, বা 1,500-এর উপরে হবে। আচ্ছা, অফডেটে যে মানে শনিবার রবিবার ছুটি আছে সেটা শনিবার রবিবার ছুটি আছে তো? না ওরকম কিছু নয়, মানে ওটাই 5 দিন করার পর 2 দিন ছুটি। আচ্ছা, 5 দিন ডিউটি করলে 2 দিন ছুটি পাবে, মানে যে কোনো দিন হতে পারে সেটা? যে কোনো দিন। আচ্ছা, তো কোন মানে তরফ থেকে বলতে কি এই দিন ছুটি পাবে? ওটা তো শিফট অ্যামাজন এটু জেড থেকে ওটা চেক করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা যদি এক্সট্রা ডিউটি করা হয় অফডেটে, ওটা ওরা ওটি হলে ওটা দেখে নেবে। হ্যাঁ, ওটি যদি হয় তাহলে হলে 1,700 টাকা, নাইট হলে, ডে হলে 1,600, মানে একদিনের ডিউটি। একদিন ডিউটি বলে দিনে হলে কত? দিনে হলে 1,600, রাতে? রাতে হলে 1,700। আচ্ছা, আমরা তো মনে হয় 700 টাকা বলেছিলাম না, 700 টাকা বা 1,000 টাকা মনে হয় কিছু একটা ইনফরমেশন দিয়েছিলাম। না এবারে বেড়েছে, সেপ্টেম্বর থেকে বেড়েছে। সেপ্টেম্বর থেকে সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কখন ডিউটি আছে তোমার? আমাদের নাইট, সব কটাই নাইটে। আচ্ছা দাদা আসো, কোথা থেকে আসো? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। আর এমনি কাজ সব ভালো লাগছে? ঠিক আছে, ঠিক আছে। আর এমনি স্যালারি সব ওকে? ওকে ওকে। কত তারিখের মধ্যে স্যালারি ঢুকে? 1 তারিখ। 1 তারিখের মধ্যে স্যালারি ঢুকে যাচ্ছে? ঠিক আছে, পুরো 1 তারিখে? বাহ খুব ভালো। আমরা আরেকজন ক্যান্ডিডেট আমাকে প্রবলেম করছিল যে স্যালারি, ওটা একটা সমস্যা হয়েছিল, অসুবিধা হয়েছিল। আচ্ছা আচ্ছা, স্যালারি চলে এসছে, ঠিক আছে। এটুকু ইনফরমেশন জানা ছিল, কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট আপাতত আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। একটু পেছিয়ে কর তাহলে ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট আসতে চলেছে, তাদের জন্য এই ইনফরমেশনটা নিলাম যে অ্যাকচুয়ালি এখানে যারা কাজ করছে তাদের থাকার ব্যবস্থা কেমন রয়েছে, কাজ কেমন রয়েছে, স্যালারি যেটা বলেছিলাম স্যালারিটা কেমন আছে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে, ঠিক আছে। এরা কিন্তু নাইট ডিউটিতে চলে যাবে সরাসরি, ঠিক আছে। এদের নাইট ডিউটি আছে যেহেতু, তো নাইস টু মিট ইউ, সবার সঙ্গে ভালো লাগলো খুব। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আসা যে তোমাদের কাজ কেমন হচ্ছে, তোমাদের থাকার রুম কেমন রয়েছে, এইটুকু ইনফরমেশন জানাবে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আসছে তাহলে, আবার দেখা হবে তোমাদের সাথে। मतलब लंच का जो टिफिन रहेगा टिफिन आप लोग ही दोगे क्या? टिफिन टिफिन आपको बॉक्स खुद का होना चाहिए, बॉक्स खुद का होना चाहिए, खाना मिल जाएगा यहाँ पर। हमारा खाना लंच में भी अभी नाइट शिफ्ट है ना, अभी 6 बजे को रेडी हो जाएगा। अभी सुबह है तो 6 बजे को रेडी हो जाएगा। अभी तुम लंच अभी नाइट शिफ्ट डे शिफ्ट है तो ऐसा डे शिफ्ट रहा तो सुबह लंच बॉक्स लेके जा सकती हो। 7:30 यूट्यूब में डालेंगे, अभी 30-40 बंदा आएगा वहाँ, ठीक है। यूट्यूबर है तुम्हारा ही है? हाँ, हम भी भेजते हैं यहाँ पर कैंडिडेट, हर महीना 30-40 आता है अमेजोन में। तो रूम का पता नहीं था, पहली बार आया है इस बार, ठीक है। सब कुछ बढ़िया लगा, ठीक है, कोई प्रॉब्लम नहीं। हाँ, खाना बना सब यहाँ से मिल जाएगा, ठीक है। रूम देखो,
ऐसे नहीं सीधे रहो अभी चार रहेगा ऐसे ऊपर इस 150 টাকার মধ্যে খাবারটা বলেছে না তো ভালো আছে তো খাওয়া দাওয়া সব 150 টাকা নিয়ে নেই তো ভালো আছে থেকে যাবে এখানে থেকে যাবে তো ও যদি 100 টাকা নেয় খাবার জন্য কি দরকার আর কোথাও যাবে না এখানে থেকে যাবে এই वाला রুম রেগা রুম ভি বড়িয়া হ্যায় তিন আদমি ইথা না এক আদমি ইথা अच्छा और एक बेड लगा दोगे यहाँ पर ठीक है ये एक टा बाथरूम हाँ अंदर का भी चाहिए तो अंदर का रूम नहीं खाली अभी भाई आप बोल रहे हैं और भी 30 कैंडिडेट आएगा तो 30 कैंडिडेट को यहाँ पर शिफ्ट करेंगे সাক্ষীর মনে ভরসা নতুন জীবনের আশা ঠিক ভাই এই পথে খুঁজে পাবে কর্মসংস্থানের ভাষা নিশ্চিত হবে কর্ম সে অপসাক্ষীর হাত ধরে আজ পশ্চিম ছেলেমেয়েদের চাকরি করে দিলাম সবার ঘরে স্বপ্ন দেখা এই চ্যানেল সেটা নিশ্চিত প্রায় 40টার মতো ক্যান্ডিডেট কিন্তু সামনে 20 তারিখে আসছে সেই তাদের জন্য আরেকটি ফুটেজ যারা আজকে নতুনভাবে চলে এসছে চারজন চলে এসেছে তাদের জয়নিং প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে এবং আজকে তাদের থাকার রুমটা দেখতে পাচ্ছে এখানে তাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে বাট যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসছো যে ওইখানে গিয়ে কোথায় রুম পাবো কীভাবে করবো তো এই এরকম টাইপের তোমাদের কিন্তু রুম অ্যারেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে আমরা এখানে ওনারের নাম্বার নিয়ে নিয়েছি তার সাথে কথা বলে দেবো তোমাদেরকে এইভাবে রুম দিয়ে দেবো ঠিক আছে এবং আজকে যারা এসছে তাদের সঙ্গে এবার আমরা কথা বলে নেবো ফার্স্টে তুমি তোমার নামটা বলবো আমার নাম রামকান্ত দাস কোথা থেকে এসছো আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসছি পূর্ব বর্ধমান জেলা কোথায় পূর্ব বর্ধমান জেলা কাটোয়া কাটোয়া থেকে তোমার নাম আমার নাম আকবর হোসেন আকবর হোসেন কোথা থেকে এসছো আমি এসছি মালদা ডিস্ট্রিক্ট থেকে মালদা ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোমার নাম আমার নাম সৌরভ দে সৌরভ কোথা থেকে বাঁকুড়া থেকে এসছি আচ্ছা বাঁকুড়া থেকে আরেকজন আছে সে মুহূর্তে কিন্তু স্নান করছে তার ফুটেজ কিন্তু আমরা নিতে পারলাম না তো আমাদের অলমোস্ট অনেক লেট হয়ে গেছে প্রায় 6টা বাজতে চলো আমাদেরকেও যেতে হবে ধরো আমরা অনেকটা দূর থেকে এসেছি তো তাদের সঙ্গে কথা বলে নিলাম এবার যারা নতুনভাবে এখানে আসতে চাইছো তাদের রুম কিন্তু এই ধরনের পাওয়া যাবে সব কিছু ফ্যাসিলিটি এখানে ভালো আছে এখানকার ক্যান্ডিডেটের মুখে শুনলে যে তারা কীভাবে থাকছে কোনো অসুবিধা হচ্ছে কি না সমস্ত কিছু ইনফরমেশান তারা কিন্তু দিয়ে দিল ঠিক আছে আছি তো আমি হারিয়ে গেছি এখনো লোকেশনে পৌঁছাতে পারলাম না রান্না করতে হবে খেতে হবে চাকরি মানে স্বপ্ন দেখা এই চ্যানেল সেটা নিয়ে